চলতি বছর করোনাকালে হয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে 100% পাশের হার থাকার ফলে জেলা ভিত্তিক পাশের হার 100% ছিল। উচ্চ মাধ্যমিকে সার্বিক পাশের হার 97.69%। কোভিডের জন্য পরীক্ষা হয়নি, তবে নবম শ্রেণীর পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর অন্তর্বর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাশ হয়েছে। উচ্চ মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে পাশ করেছেন 97.16%। এদিকে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 100%, যা ঐতিহাসিক ফলাফল বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। পরীক্ষা না দিয়েই এমন ফলাফলে সর্বকালীন রেকর্ড তৈরি হলো রাজ্যে। এই সংখ্যাটা গত বছর ছিল 86.34%, অর্থাৎ এক বছরে 1 লাখে পাশের হার পৌঁছালো 100%। কিন্তু রাজ্য সরকার পরীক্ষা না নিয়ে রেজাল্ট অসন্তুষ্ট বলে জানালেন স্কুলের ছাত্রছাত্রীরা। হলদিয়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বারঘাসীপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে এসে স্কুলের শিক্ষকদের কাছ থেকে ভালো ব্যবহার পায়নি। স্কুলের রেজাল্ট নিয়ে অভিভাবক স্কুল ছাত্রছাত্রীদের প্রতি অসন্তুষ্ট। বারঘাসীপুর স্কুলের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনেক ছাত্রছাত্রী কেন আসেনি সেই নিয়ে প্রশ্ন করলে প্রধান শিক্ষক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ছাত্রছাত্রী পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, স্কুলে পরীক্ষা না হলেও পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের 2020-21 শিক্ষাবর্ষে অনেক ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। আজ স্কুলে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীকে ডাকলেও তিনি নেই, স্কুল বন্ধ। অকৃতকার্য ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট কোথায় জানবে, কিভাবে তারা আবেদন জমা দেবে, আগামী বর্ষে পড়াশোনা চালাবে কিভাবে, সেই নিয়ে তারা দ্বন্দ্বে রয়েছে। তাদের দাবি, কোভিড বিধি মেনে বাজারহাট, বাস অফিস সব কিছু সচল। কোভিড বিধি মেনে অন্য রাজ্যে পরীক্ষা হয়েছে, কিন্তু তাদের রাজ্যে এই পরীক্ষা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরীক্ষার ব্যবস্থা করত, তাহলে তারা অনেকেই ভালো ফলাফল করত বলে তাদের দাবি। যেখানে রাজ্য সরকার মাধ্যমিকে 100% ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন, সেখানে হলদিয়া পৌরসভার পূর্ব মেদিনীপুর জেলার বারঘাসীপুর হাইস্কুলের কয়েকজন ছাত্রছাত্রীর রেজাল্ট আসেনি বলে অভিযোগ। এর দায় কার? ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো সদুত্তর পায়নি, তাই স্কুল গেটের সামনে তারা বিক্ষোভে ফেটে পড়েন। যদিও স্কুলের তরফ থেকে প্রধান শিক্ষককে ফোন করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাধ্যমিক পরীক্ষায় চেয়ে সুজানা খাতুন সংখ্যালঘু বাবা দিনমজুরের কাজ করেন, কষ্ট করে মেয়েকে ক্লাস 5 থেকে 10 শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন। কোভিডের জন্য স্কুল বন্ধ, স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে দূরত্ব তৈরি করেছে, নোটিশ জারি করেন অথবা কোনো সময় তাদেরকে ডেকে সমস্ত রকমের পঠন পাঠনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষা না হয়ে রেজাল্ট কীভাবে হলো তাদেরকে জানানো হয়নি কোনোভাবেই। স্কুলের প্রধান শিক্ষক তাদের নাম তালিকা পাঠিয়ে দেন, কিন্তু ওই ছাত্রীটির নাম পাঠানো হয়নি বলে হয়তো তার রেজাল্ট এলো না। স্কুলের প্রধান শিক্ষককে আবেদন করেছিলেন, আজ তাদের ডেকেছিলেন, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক নেই, স্কুল বন্ধ। উচ্চ মাধ্যমিকে বেশ কয়েকজন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছেন বলে রেজাল্ট এসেছেন। তাদের দাবি, আমরা পরীক্ষা দিলে আরও ভালো রেজাল্ট করতাম, কারণ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে আমাদের ভালো রেজাল্ট হয়েছে, তাহলে কেন উচ্চ মাধ্যমিকে আমাদের এই অকৃতকার্য? প্রত্যেকেই দোষ দিলেন স্কুলের প্রধান শিক্ষকের জন্য দায়ী। স্যার ডেকেছিল, আজ স্কুলে স্যার ডেকেছিল, এসে দেখলাম স্কুল বন্ধ। পড়াশোনা করছি, আমার মাধ্যমিকের রেজাল্ট আসেনি, হেড স্যার বলেছিল আজকে আসতে, কিন্তু স্কুল বন্ধ। আমি পড়াশোনা করতে চাই, সুরজান খাতুন, বাড়ি ঢিগাসপুর। বলেছি আমার এখন মাধ্যমিকের রেজাল্ট আসেনি, কোভিড-19 জন্য স্কুল বন্ধ ছিল, তাই জন্য রেজিস্ট্রেশনের জন্য আমাকে বলা হয়নি। এসেছিলাম মেয়েটা ঠিক, আমি তো বুঝতে পারি না, আমি তো পড়াশোনা নেই আর আমি খুব গরিব লোক, আমার অত ইয়ে নেই, মেয়েকে ইয়ে করছিল, তো সেই জন্য ওনাকে রেজাল্ট আনার জন্য এসেছিলো। আসার পর ওনাকে কী বলেছে যে রেজাল্ট দেয়নি, আর হচ্ছে আমি খুব গরিব লোক, আমি খুব কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি, আমি পড়াতে চাই। মাস্টার যখন কথা বলেছে, মাস্টার তো আজকে ডেকেছেন, আজকে সেদিকে স্কুল বন্ধ, কিন্তু বলে না তো স্কুল কেন। আমাকে যে কোনো দরকার হলে ওনারা এই কোভিডের জন্য স্কুল বন্ধ, হ্যাঁ ওনারা বাড়িতে গিয়ে ইয়ে করে, কিন্তু এবারে আমাদেরকে ডাকেও নি আর বলেও নি। কি চাইছো? আমি পড়াতে চাই মেয়েকে, শিক্ষা দত্তের মধ্যে আমাদের মেয়েকে যেমন ভবিষ্যৎ যেন না নষ্ট হয়, তার জন্য আমি মুখ্যমন্ত্রী এটা দেখুক যে আমার মেয়ের যেন ভবিষ্যৎ নষ্ট যেন না হয়। আপনার নাম? শেখ হোসেন। চাই মুখ্যমন্ত্রী যেন ভালোভাবে আমার মেয়ের ভবিষ্যৎ গড়িয়ে দেয়, ঠিক করে দেয়, যেন আমার মেয়ে যেন পাশ করতে পারে, আমরা যেন একটু কলেজে ভর্তি করতে পারি, এই আপত্তি আমাদের। কি চাইছো মানে এই রেজাল্টটা কেন এত ইয়ে হলো? আমরা দেখো ইলেভেনে যদি ফেল করে গেত তাহলে 12-এ উঠার কোনো কথা ছিল না, তা সত্ত্বেও আমার মেয়ে কেন ফেল করে গেল, এটাই আমার প্রশ্ন।
আমার মেয়ে তো একবারে মানে খারাপ ছাত্রী নয় যে প্রত্যেকটা ক্লাসে পাস করে ঘুরাচ্ছে, আজকে কেন ফেল করে গেল। স্কুলে কি বলছে? স্কুলে বলতে না, আমাদের কোনো দায়িত্ব নেই। আমি বলছিলাম স্যারকে, আমি বলছি না এটা কুলের দায়িত্ব, এটা কুলের জন্য আমার মেয়ের এরকম হচ্ছে। আজকে বলতো না হেড স্যার প্রচুর আমার খেঁচাচ্ছে, বলতো না সেটা পালিয়ে গেল, দুর্ব্যবহার করেছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি চাইছি আমার মেয়ের ভবিষ্যৎ যেন। আপনার নাম? আমার নাম দুর্গা পাঞ্জা। আশাই করি না আমি ফেল করবো, কারণ ইলেভেনে কারণ কেউ যতটা জোর দিয়ে পড়াশোনা করে না, তার জন্য টুয়েলভে কি সবাই ফেল করবে? টুয়েলভের জন্য আমি অনেক রেডি হয়েছি, তার জন্য আমাকে ফেল করে দিয়েছে আমি তো মানি না। না আমাদের তো স্কুলে ঢুকতে দেয়নি গার্ডিয়ান, মা বলছিল মাকে তো অনেক যাতা পাচ্ছে বলছে বলে মাকে বের করে দিয়েছে। আমরা যেন পাস করি বলতে যেন আমাদের যদি পরীক্ষা নিয়ে পাস করে ঠিক আছে, যদি আমাদের প্রতি নজর দিক যাতে না আমাদের লাইফটা শেষ হয়ে যায়। আমরা দরকারে আমরা পরীক্ষা দেব, তাতে যদি আমার খারাপ রেজাল্ট আসে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি না পরীক্ষা দিয়ে আমি ফেল করতে যাবো কেন? পরীক্ষা তাহলে তো সবাই ফেল করতে পারতো, আমরা কেন ফেল করবো? তা আমরা যদি ইলেভেনে ফেল করি তাহলে আমাদের টুয়েলভে তোলার কোনো দরকার ছিল না তো এখানে। অঞ্জনা পাঁচা পরীক্ষায় হয়নি টুয়েলভে, তাহলে কেন ফেল করিয়ে দেওয়া হলো আমাদেরকে? হ্যাঁ বলতে স্যার কিছুই বলেনি, বলছে আমরা এর জন্য দায়ী নয়। হ্যাঁ আমরা চাই যে আমরা আবার পরীক্ষা দেব মুখ্যমন্ত্রীকে। আমরা স্যারকে নোটিশ দেওয়ার জন্য করছিলাম যে যাতে পরীক্ষাটা হয়। স্কুল বন্ধ, স্যার কেউ নেই, তো অনলাইনে আমাদের রেজাল্ট দেখায়নি। তারপরে স্যারদেরকে যখন ফোন করি তখন স্যাররা বলছিলো যে স্কুলে এসে যোগাযোগ করতে। স্কুলে আসার পরে তারপরে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় যে তার পরের দিনকার রেজাল্ট দেওয়া হবে, তাই জন্য আমরা বাড়ি চলে যাই। তারপরের দিন যখন আসি দেখি আমাদেরকে ফেল করে দিয়েছে। এই রেজাল্ট তো আমরা কোনো দিনই আশা করি না, এর জন্য তো মুখ্যমন্ত্রীকেই দায়ী করছি, কারণ মেয়েদের তো দিকটা আগে সবাইকে দেখা হচ্ছে। তাই জন্যই বলছি যে আবার যাতে পরীক্ষাটা নেওয়া হয়, তারপরেই আমরা পরীক্ষা দিয়ে যদি ফেল করি তাহলেই এটা হবে, তাহলেই আমরা মানব যে আমরা ফেল করছি। পরীক্ষা না হয়ে কেন ফেল করানো হলো? আমরা চাই যাতে পরীক্ষাটা হয়, তাই যাতে আমাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। প্রথম থেকেই কি এই স্কুলে পড়ে আসছো? হ্যাঁ প্রথম থাকতেই আমরা এই স্কুলেই পড়ে আসছি, আর আমাদেরকে যে এরকমভাবে ফেল করাবে আমরা এটা আশা করিনি। তাই আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি যে আমাদের দিকটাও যেন নজর দেওয়া হয় ভালো করে। হ্যাঁ করছি আজকে তো। আফসোস হচ্ছে যে আমরা সবাই পাস করে গেছে, আমরাই ফেল করে গেছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।